রকেট ও ক্ষেপণাস্ত্র বিধ্বস্তী অস্ত্র আয়রন ডোন আর উন্নত করলো ইসরায়েল মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছেন এর মধ্যে সফল পরীক্ষা করেছে দূরপাল্লা রকেট ধ্বংস সক্ষম এই আয়রন ডোন প্রতিরক্ষা বাহিনী বলেছেন ভবিষ্যতে নৌবহর ও বিমান বাহিনীতে এটি সংযোজন করা হবে যা বহির্বিশ্বের শত্রুর হাত থেকে রকেট বৃষ্টি বোমাকে ধ্বংস করতে সক্ষম ধন্যবাদ